ঘূর্ণিঝড় গুলাব আজ উড়িষ্যায় হলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রবিবার ছুটির দিনে শুরু হয়েছে বৃষ্টি। হুগলি জেলার বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই দুপুর থেকে শুরু হয়েছে হালকা বৃষ্টি, পরে আকাশ কালো মেঘে ছেয়ে যায়। সকাল থেকেই আকাশ পরিষ্কার এবং রোদ থাকলেও বেলা হতেই ভ্যাপসা গরম বাড়ে, তারপরেই আকাশে মেঘের সঞ্চার ঘটে, তারপর শুরু হয় হালকা বৃষ্টি। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর।